হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার আপনাদের মাঝে আসলাম একটা সাধারণ প্রোগ্রামের টিউটোরিয়াল নিয়ে। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমে আপনার সফটওয়্যারটি ওপেন করুন, তারপর একটা প্যাটার্ন নিন এবং ফাইলটি সেভ করুন। নিউ ফাইলে ক্লিক করুন, তারপর আপনার মেশিনের মডেলটি সিলেক্ট করুন। এখান থেকে আমি 13 সিলেক্ট করছি, তারপরে ফিনিশ ক্যানভাস সাইজ। এখন ফাইলটি সেভ করে রাখলাম, যাতে কম্পিউটারে যদি কোনো সমস্যা হয় আমার ফাইলটি সেভ থাকে, বা কারেন্ট চলে গেলে অনেক সময় অনেকের আইপিএস বা ইউপিএস থাকে না, তখন প্রোগ্রামটা মুছে যায়। তারপর একটি কার্ভ বিল ক্রিয়েট করুন, যেটা আপনার প্রয়োজন, আপনার মেজারমেন্ট অনুযায়ী যে চার্ট আছে ওই চার্টটা বসান। এই প্রোগ্রামটা করার জন্য আমি অলরেডি একটা চার্ট করে রাখছি, তো সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। ক্রাফট বিলে যাচ্ছি, ক্রাফট বিল আসলো। এখানে দেখুন আমার চারটি করা আছে এখানে, সেজন্য আমি আর বসাচ্ছি না, আপনারা বসায় নেবেন, তারপর ওকে দেন। এখন আপনার প্যাটার্নটি রেডি আছে প্রোগ্রাম করার জন্য। তারপর আপনি আপনার প্রয়োজনীয় যে কাজগুলো আছে এগুলো এবার আস্তে আস্তে কমপ্লিট করুন, যেমন আপনার কত রাউন্ড লাগবে, তারপরে আপনি ডাউনগুলো আপ ডাউন করবেন কি না ডাউনটা, এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করে নেবেন। যে এখন আমি ডাউনটা আপ ডাউন করে দিচ্ছি, যাতে সিঙ্গেল করে ডাউন দেয় একটা একটা করে। এখানে ফিডার ইন আউট করা নাই, এখন আমি অটোমেটিক ফিডার ইন আউটে ক্লিক করে দেখুন এখন ফিডার, হ্যাঁ এখন ইন আউট করে দিলাম। 5 নম্বর ফিডারটির কাজ শেষ, তারপরে সে তার পজিশন অনুযায়ী এনে রেখে দিছে, আর 1 নম্বরটাকে ইন করছে। এটা হচ্ছে নর্মাল জার্সি প্রোগ্রাম, যারা নিয়ম তারা অনেকেই বোঝে না, সেই জন্য আমি আজকে এই টিউটোরিয়ালটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আপনার পরিচিত যারা আছে এর ফলে তারা সবাই দেখতে পাবে। এবার আপনার ফাইলটি কম্পাইল করুন। কম্পাইল করার পরে আপনার প্রোগ্রামটি ওকে, এখন আপনি এটা নিড করার জন্য রেডি হয়ে গেছে আপনার। থ্যাংক ইউ।